খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ, মানে করেছিলাম, হ্যাঁ করেছিলাম। কেন অভিষেক ব্যানার্জি এবং বিশেষ করে মমতা দি একটা জিনিস ছিল, বসুন চালিয়ে যাও, গো রাহেড, কোনো ব্যথা নেই, চলো তুমি, আমি তুমি জানো আমি কোথায়, তুমি প্রথম দিন থেকে জানো, প্রথম ফুটবলার সাংসদ এখনও পর্যন্ত হয়নি। তারপর আমি তো ওইখানে দিদি বললো থাকার জন্যে 14 সাল থেকে ওখানেই থাকি, পুরো হাওড়াতে বাইরে আসি না, তো মানুষের কাজ করি, চেষ্টা করি যতটা পারি, যেখানে হোক। ওখানে আমি সিপিএমও দেখি না, বিজেপিও দেখি না। ওখানে দেশখালি এবং এই দুর্নীতি বিভিন্ন অভিযোগ যে উঠছে, তার পরিপ্রেক্ষিতে এবারের লড়াইটা কী? কিছু ওগুলো বানানো, সব কিছুই বানানো, আমাদের পার্টিকে ছোট করা যাচ্ছে। আর আমরা হাওড়ায় আছি, হাওড়ার মানুষ সবসময় আমাদের সাথে, এবং তুমি দেখেছো আমরা সারাক্ষণই কাজ করি, অতএব আমার মনে হয় আমাদের আমাদের হারানো মুশকিল হয়ে যাবে। জীবনে প্রথম লড়াই লড়ছি, সবচেয়ে বড় লড়াইটা, তমলুক একটু অচেনা ক্ষেত্র। দেখুন আমি গোটা রাজ্য জুড়ে কাজ করেছি, গোটা রাজ্য জুড়ে দল আমায় কাজ করেছি, এবং গত বিধানসভা নির্বাচনে আমি সবচেয়ে বেশি ক্যাম্পেইন যে দুটো যদি লোকসভা কেন্দ্র হিসাবে বলেন বা কোন জেলা যদি বলেন, সেটা পূর্ব মেদিনীপুরে করেছি। পূর্ব মেদিনীপুরকে বিজেপি বলে থাকে শুভেন্দু অধিকারী গড়, ওখান থেকে কাঁথি, তমলুক, এই সিটগুলো বার করা খুব মুশকিল। দেখুন আমি শুধু একটা কথা বলি, 2021 নির্বাচনে শুভেন্দু অধিকারী বলেছিলেন অবিভক্ত মেদিনীপুরের 35টা সিট 35টায় 35টাই তিনি জিতবেন, কিন্তু তারপরে দেখা গিয়েছিল সেই 35টা সিটের মধ্যে 26টা সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল। কার গড়? দেখুন মানুষের গড়, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ফ্যামিলির গড় কী করে হতে পারে আমি তো এটাই বুঝি না। আমার ধারণা এবার সাধারণ মানুষ তাদের টেস্ট বদলাতে চাইবেন, সাধারণ মানুষ অন্য কিছু ট্রাই করে দেখতে চাইবেন, এবং সাধারণ মানুষ সত্যিকারের উন্নয়নের পক্ষে থাকতে চাইবেন। আমার উল্টো দিকে কে প্রার্থী আমার দেখার দরকার নেই, আমি জোড়াফুলের সিম্বল মমতা ব্যানার্জির মুখ আর মানুষের ভালোবাসা নিয়ে যাব। আর আমার উল্টো দিকে যেই প্রার্থী থাকুক না কেন, তাকে আমার শুভেচ্ছা থাকবে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীকে। এবং শেষ প্রশ্ন, একটা জল্পনা যখন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে, শোনা গেছিল যে উনি তমলুক থেকে প্রার্থী হতে পারেন, আবার বলছে নিশ্চিত নয়, একটা সম্ভাবনা শোনা গেছিল, কাজটা কি কঠিন করবে ওনার এই ইমেজ সদ্য বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে আসা? দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন 61 বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন, নাকি 5 বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা লাভ করা একটা 28 বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? আপনি ফের প্রার্থী হলেন, আপনার উপর ভরসা রাখলো দল, কি এবারে বাউন্ডারি 4, গতবারে হ্যাটট্রিক ছিল, এবার বাউন্ডারি, ঠিক আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশু প্রার্থী, ভীষণ ভালো প্রার্থী হয়েছে, ওই দেবাংশুই পারবে, গাঙ্গুলি খেলে গাঙ্গুলিকে হটিয়ে দিতে। আপনার এলাকায় আপনি তো এতদিন সাংসদ ছিলেন, কিসের ভিত্তিতে আপনি প্রচার করবেন যে কাজ? যেটা হচ্ছে বাংলার মানুষ তো সব জায়গায় লড়াই করেছে, বাংলার মানুষ তো এগিয়ে দিয়েছে, একটা নাম বড় কথা না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বড় কথা না। কোশ্চেন হচ্ছে বিচারক থাকতে থাকতে যেভাবে রাজনৈতিক সংযোগ রেখেছিল, সাথে মানুষের কনফিডেন্স, সবাইকার কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। ঈশ্বরের প্রতি যদি মানুষের বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায়? তেমনি বিচারকেরা, এদের প্রতি যদি মানুষের কনফিডেন্স নষ্ট হয়ে যায় কি হবে? গোটা দেশের বিচার ব্যবস্থাকে যিনি নষ্ট করলেন, যে বিচার ব্যবস্থার কলঙ্ক, আমি অনুরোধ করব তমলুকের মানুষকে, সেই কলঙ্ক তাকে যেন ফটিয়ে দেওয়া হয়, ভারতবর্ষের মানুষের কাছে যাওয়া উচিত, গদ্দার যেন বিচার ব্যবস্থায় না থাকে।